মাঝে ব্রেকিং খবর এদিকে আমাদের নজর সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আরো একবার জানাই সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি এবং 24 এপ্রিল ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল ডিএ আন্দোলনকারীরা যারা এই মুহূর্তে যন্তর মন্তরে দিল্লির রাজপথে বসে রয়েছে সেখানে অবস্থান করছে ধর্ণা করছে এবং তারাও আজ তাকিয়েছিল সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের রায়ের দিকে তবে যে বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা আরো একবার সুপ্রিম কোর্টে এই মামলা পিছিয়ে গেল একবারই তনয়া বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ডিভিশন বেঞ্চে আজকে ডিএ মামলা শুনানি ছিল সেই দীর্ঘ প্রতীক্ষিত সরকারি কর্মচারীদের দিয়ে বকেয়া দিয়ে সেই ডিএ মামলা যা কলকাতা হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়েছিল সেই মামলার শুনানি আজ ফের পিছিয়ে গেল আগামী 24 এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এখনো কি এই খবরে উঠে আসছে এবং প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন গত দুদিন ধরে দিল্লিতে যন্ত্র মন্ত্রে দাবিতে বকেয়া দিয়ে দাবিতে সরকারি কর্মচারীদের যে একাংশ ধর্ণা দিচ্ছেন তারা আজকে তাদের তরফ থেকে আশা করা হয়েছিল আজ হয়তো সুপ্রিম কোর্টে কোনোভাবে ডিএ মামলার শুনানি হবে এবং মামলাকারীদের তরফ থেকে সরকারি কর্মচারীদের তরফ থেকে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যদিকে উপস্থিত ছিলেন রাজ্যের তরফ থেকে অভিষেক মনু সিংভি এবং সেই মামলার শুনানি বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ওঠার পরে পরবর্তীকালে এই মামলার পিছিয়ে যায় এবং তার পরবর্তীকালে 24 এপ্রিল সাময়িকভাবে এই মামলার পরবর্তী শুনানির দিন ইতিমধ্যে ফিক্স করা হয়েছে তবে কবে বকেয়া দিয়ে পাবেন প্রাপ্য দিয়ে পাবেন এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন তারা এবং এই মুহূর্তে সরাসরি দিল্লির দিকে নজর রাখবো যন্ত্র মন্ত্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু 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 একেবারে পরিষ্কার যে বিষয়টি তাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো ডিএ মামলার শুনানি যার দিকে আজ তাকিয়েছিল তারা সেই মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি একদমই এই মুহূর্তে বিগ ব্রেকিং 24 তারিখ ডিএ মামলার শুনানি ফের সুপ্রিম কোর্টে পেছনে ডিএ মামলার শুনানি এই মুহূর্তে ভাস্কর ঘোষ রয়েছেন সরাসরি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আপনারা যখন আন্দোলন করছেন আজকে বলছিলেন যে শুনানি রয়েছে কোন একটা ভালো জিনিস আসতে পারে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল 24 তারিখ পর্যন্ত দেখুন সুপ্রিম কোর্টের মতো কাজ করছে বিচার ব্যবস্থার মতো কাজ করছে সেটা নিয়ে আমাদের প্রত্যাশা বা হতাশার কিছু নেই আমরা আমাদের আন্দোলনের গতিকে আরও তীব্রতর করব এটুকু ঘোষণা করতে পারি আগামী 24 তারিখ হচ্ছে 24 তারিখ লড়াই করবেন এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা কারণ 24 তারিখ আর একটা শুনানি আছে সেদিনও লড়াই হবে কিন্তু আমরা আমাদের লড়াইটা করে নিয়ে যাব তার আগেই হয়তো আমরা আরও তীব্রতর আন্দোলনে নামবো 24 তারিখ মামলার পরবর্তী শুনানি পিছিয়ে গেল আপনারা দ্বিতীয় দিনে আন্দোলন করছেন দেখা করছেন উপরাষ্ট্রপতির সঙ্গে আপনারা বলছেন আপনাদের ডিএটা প্রয়োজন রাজ্যের তরফ থেকে কি কোনো সাড়া মিলছে আপনারা বারবার আহ্বান জানাচ্ছেন এই মঞ্চে এসে আপনি দেখা করুন আপনি বলেছেন দিল্লি আসবেন আমরা তো বসার জন্য প্রস্তুত আছি একটা সুখের বিষয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ওনারা বসতে রাজি হয়েছেন সুতরাং ওনারা বসুন আগামী 12 থেকে 17 তারিখের মধ্যে ওনারা বসবেন আশা করি কোনো সমাধান সূত্র বেরোবে যদি না বেরোয় আন্দোলনের তীব্রতা আরও বাড়বে 17 তারিখের মধ্যে আপনারা বসছেন 24 তারিখে আবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি আপনাদের আইনজ্ঞ যারা রয়েছেন আপনাদের যারা লয়ার রয়েছেন আইনজীবীরা রয়েছেন তাদের মত অনুযায়ী কোন দিকে জলটা করাতে পারে কি মনে হচ্ছে ভাস্কর সুপ্রিম কোর্টে লড়াইও আমরা জিতবো হয়তো সময় লাগছে কিন্তু জয় আমাদেরই হবে আর 17 তারিখের মধ্যে রাজ্য যে বসছে আপনাদের সঙ্গে কি মনে হয় কোন দিকে জলটা দিতে পারে সেখানেও সরকারকে মেনে নিতে হবে আমাদের কথা সরকারে পালাবার কোনো পথ নেই গোটা রাজ্য এই মুহূর্তে দেখছে ভাস্কর ঘোষ এখন টান টান উত্তেজনা একদিকে 24 তারিখ মামলা শুনা মামলা আবারও শুনবে সুপ্রিম কোর্ট অন্যদিকে 17 তারিখের মধ্যে আপনাদের সঙ্গে বসতে হবে রাজ্যকে অন্যদিনে অন্যদিকে দুদিন ধরে আপনারা দিল্লিতে আন্দোলন করছেন গোটা রাজ্য এই মুহূর্তে ভাস্কর ঘোষ দেখছে আপনাদের কি বলবেন সরাসরি রাজ্যবাসীকে আমরা লড়াই করছি যেমন কোর্টে লড়াই চলছে সেরকম ভাবে আন্দোলনের লড়াই আরো তীব্রতর করা হবে আমরা আন্দোলনের উপরই ভরসা রাখছি বিচার ব্যবস্থার কাজ করবেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছি আমরা সেখানেও আমাদের জয় যেমন হবে আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিই